এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্রে উঠে এসেছে দেশের জনপ্রিয় গণমাধ্যম সময় টেলিভিশনের সংবাদ। সোমবার সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের 502 নম্বর কোর্সের মিড টার্ম পরীক্ষায় সময় টেলিভিশনের সংবাদের বরাত দিয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। থিওরিজ অফ সোশ্যাল চেঞ্জ ফ্রম মডার্নিটি টু পোস্ট মডার্নিটি কোর্সের 2 নম্বর প্রশ্নে বেনজিরের দুর্নীতি, সরকারের দৃষ্টিভঙ্গি ও দুর্নীতি দমন কমিশন সক্রিয় হবে কি 29 মে, এই শিরোনামে সময় টেলিভিশনে প্রচারিত সংবাদের উদ্ধৃতি ব্যবহার করা হয়। বলা হয়, টানা 34 বছর 7 মাস পুলিশে কর্মরত ছিলেন বেনজির। এই দীর্ঘ সময়ে বেতন ভাতা বাবদ মোট আয় করেন 1,84,89,200 টাকা। বেনজিরের বেতন ভাতা ও অন্যান্য সরকারি সুবিধার বিপরীতে এই দীর্ঘ সময়ে দেশের বিভিন্ন জেলায় যে সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন তা বৈধ পথে কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন। সময় সংবাদের বরাতে প্রশ্নপত্রে আরো বলা হয়, এখন পর্যন্ত আদালতের আদেশে 2 দফায় বেনজির ও তার পরিবারের অবৈধ সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ও কোম্পানির শেয়ার জব্দ করা হয়েছে। পরে শিক্ষার্থীদের এই সংবাদটিকে মার্কস ও হার্ভের থিওরি অনুযায়ী বিশ্লেষণ করতে বলা হয়। এই প্রশ্নপত্র প্রণয়ন করেন সমাজবিজ্ঞান বিভাগের অনারারি অধ্যাপক ডক্টর এআই মাহবুবউদ্দিন আহমেদ। পরীক্ষার পর প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গতানুগতিক ধারার বাইরে এসে দেশের সাম্প্রতিক ইস্যুর সঙ্গে মিল রেখে প্রশ্ন করায় প্রশংসায় ভাসছেন অধ্যাপক মাহবুব। তবে ডক্টর মাহবুব বলছেন, কারো প্রশংসা তার কাছে বড় বিষয় নয়, বরং শিক্ষার্থীরা প্রশ্ন বুঝতে পেরেছে কিনা সেটাই তার কাজের মূল্যায়ন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।